হচ্ছে দীর্ঘদিন পরে ফাইনালে উঠেছি, আসলে অত্যন্ত ভালো লাগছে। আসলে ভাষা প্রকাশ করতে পারলাম না কতটা ভালো লাগছে, কারণ টিম মিক্স টিম বহুতবারই ফাইনালে উঠেছি, কিন্তু দীর্ঘ দুই বছর পরে আমি ফাইনাল স্টেজে উঠেছি এবং ফাইনালে উঠেছি, এটা যে কত বড় একটা প্রাপ্তি আমি নিজেও ভাষা প্রকাশ করতে পারলাম না। তো আলহামদুলিল্লাহ, সকলের প্রতি কৃতজ্ঞতা, সকলে যারা আমাদের পিছন থেকে সাপোর্ট করেছেন, দেশবাসী সকলে এবং সকলের প্রতি কৃতজ্ঞ যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমার টিমমেট থেকে শুরু করে সকলে যারা স্যারেরা আছেন সবাই। আর দোয়া করবেন ফাইনালের জন্য, যেন ইনশাল্লাহ আমি গোলটা জিততে পারি। ফাইনালের প্রতিপক্ষ ইন্ডিয়া, কতটা কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে? হ্যাঁ, তার থেকে এক্সপিরিয়েন্স আমার বেশি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব দেশের জন্য গোলটা যেন জিততে পারি, এবং যদি ওয়েদার এবং শুটিং সব কিছু ঠিক থাকে, টাইমিং মিলে যায়, ইনশাল্লাহ আমি গোল জিততে পারব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.